السلام عليكم ورحمة الله وبركاته. আমি কিন্তু অ্যাড দিছি তানভীর ভাইকে। হ্যালো, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম তানভীর ভাই। হ্যাঁ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। এই মাত্র আসলাম আর কি বাসায়। আর আমিও একটু আগে অফিস থেকে ইয়া আসলাম, আসে আইসা ভাবলাম যে একটু লাইভে আসি আর কি, আইসা একটু চাপা পিটাই, তো এটা আপনি আসলে মনে খুব করেন ভালো যে লাগে। বাসায় কল করে দেখি যে আপনি লাইভে, এই জন্য আসলাম আর কি। এই জন্য আসলাম আর কি। হ্যাঁ আসলে তানভীর ভাই, এখানে আমি যে জায়গাটা থাকি গাজীপুরে, তো এখানে নেট আসলে খুব ইয়া, যার কারণে নাইলে আমি আরো আগে থেকেই মোটামুটি হয়তো সপ্তাহে 2 দিন লাইভে আসার চেষ্টা করতাম, কারণ আমি আপনাদের লাইভেও মাঝে মাঝে দেখি দেখি কেটে কেটে যায়, অনেক কষ্ট হয় দেখার জন্য, তো দেখি যে আপনাদেরকে যে যে মাঝে মাঝে নাস্তিকদের সাথে যে ইয়া দেওয়া হয় আর কি, তো টুকটাক আমারও খুব ইচ্ছা থাকে যে তাদের সাথে একটু তর্ক টর্ক করার, বা তারা যদি পারে আমার নাস্তিক বানায় নিতে, কারণ নাস্তিকতার লাইফ তো একটু মজা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো বলছে যে মুমিনের জন্য দুনিয়া হইতেছে জেলখানা, হ্যাঁ তো হ্যাঁ, আমি কে চায় জেলখানায় থাকতে? তো তারা যদি যুক্তিসঙ্গত ভাবে নাস্তিক বানাইতে পারে যুক্তি দিয়া, তো তাহলে হয়ে লাভ নাস্তিক, কিন্তু সেটা তো তারা জিন্দিগিতেও পারবো না, আজ এরা খালি এই এই ধরনের কোয়েশ্চেন ওই ধরনের কোয়েশ্চেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিবাহিত জীবনের সাথে নাস্তিকতা তো কোনো সম্পর্ক নাই, তাই না? না তো এই আজ এরা কোয়েশ্চেন করে তাহলে ওদের কাছে ইসলামের বিবাহ নীতি নিয়ে তাদের মাথা ব্যথা কেন? এত মাথা ব্যথা কি যেখানে কারণে? তোমরা আর বিবাহ, সবচেয়ে বড় কথা যে তাদেরই তো কথা যে যদি নারী পুরুষ একসাথে একমত হয় তাহলে তো সহবাস বৈধ, তো রাসূলুল্লাহ সাল্লাম 11 জনের সাথে যে যার যে সম্পর্ক ছিল তো সম্মতির ভিত্তিতেই, তাই তোর আপত্তি কি? না সেটাই অবশ্য। তো যেটা হইতেছে যে মানে কৃষ্ণের 16,108টা স্ত্রী কেন থাকলো, এটা নিয়ে তারা কখনো প্রশ্ন করে না, ঠিক হ্যাঁ হ্যাঁ আছে? হ্যাঁ কিন্তু হ্যাঁ মানব ইসলাম কেন 11টা বিয়ে করলো, এটা নিয়ে তাদের জল্পনা কল্পনা এবং অভিযোগের হ্যাঁ শেষ নাই, হ্যাঁ ঠিক আছে? আবার সীতা 6 বছরে বিয়ে করছে, রুক্মিণী 8 বছরে বিয়ে করে বাসর রাতে জ্ঞান হারাই ফেলছে, এগুলো তারা মনে করতে পারে না। আর হ্যাঁ হইতেছে এই আয়শা বললো যে আমার যখন বাসর হয়েছিল তখন আমার আকল হয়েছিল। আকল হ্যাঁ হওয়া তারে কারে বলে, এই জিনিসটা মনে হয় তাদের আক্কেল দাঁত মনে হয় এখনো উঠে নাই। কিন্তু না, আকল হওয়া কি জিনিস এটা মনে এখনো উঠে না। হ্যাঁ সেটাই আর তো কি, যেটা সেটাই আর মনে কি, করতে তাদের আক্কেল দাঁতের সমস্যা, তো আক্কেল দাঁত যখন তাদের উঠবে তখন তাদের আকল হওয়া কাকে বলে এই জিনিসটা বুঝবে। আর তাছাড়া আরেকটা ব্যাপার হলো হিন্দুরা ওই ধরনের জিনিস জানবো কিভাবে? হিন্দুদের মধ্যে তো শুধুমাত্র ব্রাহ্মণরাই একমাত্র ধর্মগ্রন্থ ধরতে পারবো, এছাড়া তো বাকি লোকের লেগে ধর্ম শুনাও পাপ, শুনাও পাপ, যেটা হচ্ছে তো বাল্মীকি তাহলে রামায়ণে আমরা যেটা দেখতে পাই, মানে রামের বাল্মীকি রামায়ণ খুব প্রসিদ্ধ রামায়ণ, সেখানে আমরা হ্যাঁ দেখতে পাই যে রাম হচ্ছে রাজ্য পরিদর্শনে বের হইলেন, কারণ রাজ্যে অনিষ্ট হইতেছে, রাজ্যে বিভিন্ন অনিষ্ট দেখা দিচ্ছে। তাহলে নিশ্চয়ই কেউ মানে কোন একটা ক্ষতিকর কাজ করতেছে, যার কারণে রাষ্ট্রে অনিষ্ট হইতেছে। এই হ্যাঁ জন্য রাম ঘুরতে ঘুরতে দেখতে পেলো যে একজন গাছের মধ্যে উল্টা হয়ে ঝুলে এই মানে পাঠ করতেছে, মন্ত্র পাঠ করতেছে। তা এটা দেখে ও রাম তার স্তুতি বর্ণনা করলো যে খুব ভালো, খুব ভালো, খুব প্রশংসা করলো যে তুমি এটা করছো, খুব ভালো হয়েছে। তখন হ্যাঁ তার পরিচয় জিজ্ঞেস করলো, তো বলছে আমার পরিচয় বলতে ভয় হইতেছে যে আমি তো শূদ্র। এটা শূদ্র বলা মাত্র তার মানে আর কল্লাকাটি পরক্ষণটা ওয়েট করে নাই রাম, ঠিক আছে, হ্যাঁ কল্লা নামাই দিল, কল্লা নামাই নামাই দিয়ে, দিল ঠিক আছে? তো এটা হইতেছে হ্যাঁ ঈশ্বরের একজন শূদ্রের প্রতি আচরণ। আর হ্যাঁ একটু আগে যেটা একজন প্রশ্ন করতেছিল যে মারিয়া কিপ্তি রাধুনা নিয়ে, তো সেটা নিয়ে বলি যে ইসলামের দাসপ্রথা জিনিসটা নাই, দাসপ্রথা এবং বর্ণপ্রথা জিনিসটা তৈরি করছে হচ্ছে পৌত্তলিকরা। কারণ হ্যাঁ পৌত্তলিকদের বিশ্বাস মতে মানুষ হচ্ছে 4 প্রকার মানুষ, হ্যাঁ 4 রকম মানুষ, মানুষের আদি পিতা একজন নয়, তাদের মতে একাধিক মানুষ সৃষ্টি হয়েছে এবং প্রত্যেক আলাদা আলাদা মানুষ, এবং তাদের মতে মানুষের ডিএনএ আলাদা। 20 শতাব্দীতে এসেও, আলাদা এই 2018 সালে এসে পৌত্তলিক এবং হিন্দুরা বিশ্বাস করে যে মানুষ আলাদা এবং মানুষের আলাদা ডিএনএ আলাদা। এ নিয়ে আমার সাথে তর্ক করছে একজন হিন্দু, তাই বললাম যে দাদা আজকে 2018 সাল, অ্যাডাম ডিএনএ সার্চ দিলে আপনি ডকুমেন্ট এটা পেয়ে যাবেন যে অলরেডি গবেষণা করে এটা প্রুভ হয়েছে এবং আদম আলাহ ইসলামের ডিএনএ রেকর্ড করা হয়েছে যে এটা আদম আলাহ ইসলামের ডিএনএ, যেটা পৃথিবীর হ্যাঁ সমস্ত হ্যাঁ মানুষের কাছে এই ডিএনএটা বহন করে। তা আপনারা কেউ একটু অ্যাডাম ডিএনএ সার্চ দিলে পেয়ে যাবেন, ইউটিউবে ভিডিও আছে এবং বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে যে গবেষণা হয়েছে সেই লিঙ্কটাও পেয়ে যাবেন। এটা হচ্ছে যে এই যে হ্যাঁ সে জিনিসটা, তো এখানে আরেকটা জিনিস বলে নেই, তো এখানে আসলে আমি কথা বলতে গেলে অনেকগুলো টপিক চলে আসে। তো যেটা হচ্ছে ওই যে মানে আসিফ দাদা একটা জালিয়াতি প্রায়ই করে যে বুখারী শরীফের একটা হাদিস হচ্ছে যে আমি আব্দুল মুত্তালিবের পুত্র, মানব ইসলাম বলতেছে, তো এই হ্যাঁ পুত্রটা বলছিল হচ্ছে ইবনু। তা ইবনুন শব্দের অর্থটা মনে হয় এরা জানে না, মানে আরবি ভাষার মধ্যে ইবনুন মানে হচ্ছে বংশ, মানে এটা হ্যাঁ হ্যাঁ বংশপুত্র বলে, পুত্র, হ্যাঁ পুত্র, বংশ সবকটারে বলে এক বাক্যে ইবনুন। যেটা হচ্ছে আপনি যদি হ্যাঁ কোনো আরবি আরবি ভাষী লোককে যদি জিজ্ঞেস করেন যে আপনি কার ইবনুন, তো সে পিতার নামও বলতে পারে, দাদার নামও বলতে পারে, এমনকি আদম নামও আলাহ বলতে ইসলামের পারে নাম বলতে পারে।
কারণ হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই আদম আসলে ইবনুন, মানে আদম আলাহ ইসলামের পুত্র, কারণ হচ্ছে সে আমাদের আদি পিতা। এইটুকু কমন হুম সেন্স, এই ভাষাগত যে বৈশিষ্ট্য আরবিতে আছে এই জিনিসটা আসিফ দাদা মানে জানা নেই, ঠিক আছে? তাই জানা আপনারা নেই। তার লাইভ দেখেন, তাকে এই, হ্যাঁ হ্যাঁ এই মানে এই ভুলটা শুধরে দিবেন আর কি। শুধরে তো ইসলামিক সোল আমার যেটা কথা বলে, বলি, আরেকটা কথা বলি, হ্যাঁ আমার জি কথাটা বলেন। যেটা বলি, আমারে আসিফ মহিউদ্দিন কোরবানি ঈদের ঈদের তৃতীয় দিনই আমারে ব্লক মেরে দিছে, ঠিক আছে? আচ্ছা কারণ আমি তার কমেন্টে গিয়ে সবসময় তার এমন কিছু কোয়েশ্চেন করতাম যেগুলোর অ্যান্সার সে কোনোদিনও দিতে পারবো না, তো যার কারণে সে আমার আগেই ব্লক মেরে দিছে। ওই যাদেরকে সে ভয় পায় বা যাদেরকে আসলে সে ইয়া করতে পারবে না, তাদেরকে কোনো না কোনোভাবে সে আগে। এই জন্য আমি বলছিলাম যে এম কে হাসান ভাইয়ের লাইভে যখন সে আসছিল আমি আসলে অবাক হয়ে গেছিলাম, কারণ ও যে একটা 2 নম্বর বাট পার, এটা ও নিজে জানে, এটা কিন্তু জানে যে ওর শক্তি কতটুকু। তারপরে এই সাহস কিভাবে দেখাইলো, আমার মনে হয় উপর থেকে একটা চাপ ছিল যে তোমার যায় তোমার স্ট্যাটাসটা পুনরুদ্ধার করতে হবে। এবং আপনি আমার তো আমার লাইফ তো পালায় খালি, সে কয়েকবার আমার গালি গালাজ করে পোস্ট দিল, এক প্যারা খালি আমার গালি দিছে, সে অভিযোগ করছে আমি তাকে গালি দিছি। আমি গালি দিছি আসিফকে এমন একটা ভিডিও একটা পোস্ট আমাকে দেখাক যে আমি আজ পর্যন্ত আসিফ কেন কোন নাস্তিককে কোন অমুসলিমকে গালি দিছি, একটা রেফারেন্স আমাকে দেখাক যে কোন হ্যাঁ হ্যাঁ অমুসলিমকে আমি গালি দিছি এরকম একটা রেফারেন্স দেখা। আসিফ বলে কথা, কোন অমুসলিমও যদি দেই সেটা আমাকে একটা দেখাক। আসিফ দাদাই যে গালি গালাজ করে আমাকে পোস্ট লিখে অবসর নিলেন, ঠিক আছে, চ্যালেঞ্জে আসতে পারলেন না, এই যে পালাই গেলেন। আমি তো বললাম যে আপনার পুরো টিম সহ আছেন, পুরো খ্রিস্টান মিশনারি পুরো টিম সহ আছেন, আপনি, তারপরে যে হ্যাঁ হ্যাঁ খ্রিস্টান যে আছে সোলারি, তারপরে ওই প্রোটেস্ট্যান্ট চার্চের যে কর্মচারী মুফতি মাসুদ যা, তারপরে আপনার ওই যে দাদাটা দালাল, এবং চার্চে চার্চের হয়ে মানে বাইবেলের পক্ষে যে আপনার ডিবেট করলেন এই হ্যাঁ আপনার হ্যাঁ সঙ্গীতা ফাদার ঘোষ, না সঙ্গীতা ঘোষ তো খ্রিস্টান মিশনারি, আর ওই যে হ্যাঁ বাইবেলের পক্ষে যে ডিবেট করলো রাহুল ভাইয়ের সাথে, ওই মুফাদা মুফাসসিল ও ইসলাম, আচ্ছা তিনি বাইবেলের ও পক্ষে ডিবেট করলেন, মানে ইনি নাকি আবার নাস্তিক, আবার বাইবেল ভাষাতে ডিবেট করলেন। তো যে টপিকে উনি আরকি ছিলাম আসলে যে ওইটা দাসপ্রথা আর কি, মুফাসসিল ইসলাম, মুফাসসিল ইসলাম অ্যাকচুয়ালি একটা আসলে পুরা পুরি বাটপার, একদম পুরা ধান্দাবাজ। অনেকে হয়তো, আমি মুফাসসিল ইসলামরে 2014 থেকে চিনি, 2014 2014-তে যখন সে আসলো সে জামাত ইসলামের পক্ষে প্রচুর, যখন আওয়ামী লীগ সরকার দ্বিতীয় টার্মের জন্য আসলো তো তখন সে জামাত ইসলামের পক্ষে প্রচুর ইয়া করতো। এইভাবে কইরে সে তার ওই যে সিম্প্যাথি নিয়ে নিয়ে তারপরে অনেক ফলোয়ার বানাইছে। তারপরে যখন ওই যে তার এক বন্ধু একটা ভিডিও দিল যে সে নাকি জুয়াতে অনেক টাকা পয়সা হারায় ফেলছে, তারপরে এখন তো টাকা পয়সা দরকার, তো তখন সে ওই যে পোল্টি মারছে, জাম মারছে, সে এখন অ্যাগনস্টিক, সে বলে না নাস্তিক, সে নাকি অ্যাগনস্টিক, অ্যাগনস্টিক সে। আর তার কাজই একটাই, খালি ইসলাম, আর অন্য কোনো ধর্ম নিয়ে তার কোনো ইয়া নেই, খালি ইসলাম নিয়ে মাথা ব্যথা, ঠিক আছে? ইসলাম তো মেজরিটি, দিওয়ালি মানে রং দেখে সংসদে এসে ছবি মানে ভিডিও আপলোড দেয় এখন হিন্দু তো, ধর্মের এখন তো উৎসবে। হ্যাঁ, এখন তো আসলে আরেকটা ব্যাপার হলো যে ইদানিং তো সে তার যে কথা কথা দ্বারা তো আর হইতেছে না, তো যার কারণে ওই যে এখন ওই যে দেখলাম, আজকে দেখলাম মোস লাগায়া, তারপর ওই দিন আবার দাড়ি লাগায়া, কি যে করতেছে সে, যে অ্যাকচুয়ালি কি করতে, হ্যাঁ, তার মানসিক স্থিতি নিয়ে আসলে খুবই ডিপলি কনসার্ন, ডাক্তার দেখানো দরকার অ্যাকচুয়ালি তার মানসিক পরিস্থিতিটা বর্তমানে কি আছে। তো এই হলো আজকে, আচ্ছা যাই যেটা হোক, আর আর, বলতেছিলাম যে হ্যাঁ এই দাসপ্রথা মানে ওই যে মারিয়া কিপ্তিয়া নিয়ে রাজিয়াল্লাহু আনহা একজন প্রশ্ন করছিল, ওটা নিয়ে বলেনি। তো যেটা হচ্ছে আমরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আদম আলাইহিস সালাম ইবনুন, মানে আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান, তো এই কারণে হ্যাঁ ইসলামে দাস বলে কোনো কিছু নাই। ইসলাম যেটা হ্যাঁ করছে দাস ব্যবস্থাকে উচ্ছেদ করছে, ইসলামে হ্যাঁ দাস ব্যবস্থা বর্ণপ্রথা দৃষ্টিই নেই। কারণ ইসলামে সবাইকে বলা হচ্ছে সূরা হুজরাত 49:13 এবং সূরা নিসার 1 নম্বর দুই জায়গায় বলা হচ্ছে আমাদের পৃথিবী আদি পিতা একজন এবং পৃথিবীর সব মানুষই সমান, সবাই এক, এবং হ্যাঁ হ্যাঁ মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সূরা বনী ইসরাঈলের 70 নং আয়াত, 17 নম্বর চ্যাপ্টার 70 নং আয়াত, 70। তো এই যে হ্যাঁ জিনিসগুলো হইতেছে, কিন্তু পৌত্তলিকতায় বলা হচ্ছে বা হিন্দু ধর্মে বলা হচ্ছে না আলাদা, বলা হচ্ছে 4 রকম মানুষ, যেটা হচ্ছে বিজ্ঞানের হ্যাঁ অনুযায়ী টোটালি ইনভ্যালিড, মানে হ্যাঁ আধুনিক বিজ্ঞানের গণদর্শন করে ফেলছে পৌত্তলিকতা। তা আমরা দেখতে পাই মনুসংহিতার 8 নম্বর চ্যাপ্টারে 413, 415 এবং 416, এখান থেকে আমরা দেখতে পাই মনুসংহিতার আরো মুখস্থ করে নেন আপনারা ভালো করে, ওরা যে বলে যে কৃত দাস দাসী নাই, সে এখানে আপনারা হিন্দু ধর্ম একেবারে জন্মগত ভাবে কৃত দাস বানাই দিচ্ছে, হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ ইসলাম বলতেছে না তোমরা সবাই ভাই গোলাম, হ্যাঁ আমাদের দাস দাসী বলা যাবে না, আমাদের বলতে হবে গোলাম, গোলাম হ্যাঁ গোলামও না, যে গোলাম তোমাদের ভাই, দাস দাসী হ্যাঁ হ্যাঁ শব্দটা ইসলাম বিলুপ্ত করে দিছে, হ্যাঁ বলছে গোলামরা তোমাদের ভাই। হুম তা এবং তাকে এটা আজাদ বিদায় করে আমাদের, বিয়ে করতে বলতেছে, সমাজে প্রতিষ্ঠিত করতে বলতেছে। আর ওখানে দেখেন মনুসংহিতার 8 নম্বর চ্যাপ্টার 413 নং এই যে শ্লোকে বলা হচ্ছে যে শূদ্ররা জন্মগতভাবে দাস, সে কেনা হোক আর না কেনা হোক, ঠিক আছে, হ্যাঁ তাকে যদি কিনে কেউ আজাদও করে তারপরও সে হুম দাসই থাকবে। হ্যাঁ আর যেটা হচ্ছে এই জন্য শূদ্রকে কখনো দাসমুক্তি হইতে পারবে না, মানে মৃত্যু পর্যন্ত সে দাস হিসেবে থাকবে, তাহলে বোঝেন। হুম আর ইসলাম বলতেছে দাসকে আজাদ করো, বারবার বলা হচ্ছে দাসকে আজাদ করো, দাস দাসীকে। আর তো যেটা হচ্ছে আমরা দেখতে পাই মনুসংহিতা 8 নম্বর চ্যাপ্টারে 415 নম্বর শ্লোকে, সেখানে দেখতে পারি 7 রকম কৃতদাসের কথা বলা হচ্ছে।
যেটা হচ্ছে যুদ্ধবন্দী কীতদাসের কথা বলা হচ্ছে, গর্ভজাত কীতদাস। গর্ভজাত কীতদাস হচ্ছে দাসীর গর্ভে যে বাচ্চা হয় তাকে বলা হইতেছে গর্ভজাত দাস। আর হ্যাঁ এরকম 7 রকম দাসের বর্ণনা আছে, যে জন্মগত ভাবে এবং বিভিন্ন ভাবে। এখানে যে গর্ভজাত দাস, ইসলামে গর্ভজাত দাস বলে না, ইসলামে বলা হচ্ছে উম্মুল উম্মে আওলাদ। ইসলামে হ্যাঁ যেটা হচ্ছে, কেউ যদি কীতদাসীকে ছাড়িয়া মানে দাসী স্ত্রী হিসেবে রাখে, কারণ সে স্বাধীন নারী নয়, তাকে হ্যাঁ গর্ভে যদি বাচ্চা হয়, সেই বাচ্চার মালিক হচ্ছে, সেই বাচ্চা হচ্ছে তার মালিকের উত্তরাধিকার, মালিকের সন্তান, এবং ওই নারীকে বলা হয় উম্মুল আওলাদ, উম্মে আওলাদ। এবং এই উম্মুল আওলাদ যখন হয় তখন সে আজাদ হয়ে যায়, তাকে আর ওয়ালি ট্রান্সফার করা যায় না। এবং ওই নারী, ওই স্বামী, তার স্বামী মারা যাওয়ার পরে সে স্বাধীন নারী হিসেবে অন্য কাউকে বিয়ে করতে পারে, কিন্তু পৌত্তলিকতায় এরকম কোন সিস্টেম রাখা হয় নাই, কারণ হ্যাঁ দাসপ্রথা উচ্ছেদ হয়ে যাবে। তো পৌত্তলিকতার সিস্টেম হচ্ছে যে দাসীর গর্ভে যদি বাচ্চা হয় তাকে বলা হবে গর্ভদাস, হ্যাঁ মানে দাস মুক্ত কোনো ভাবে হবেই না, মানে হবেই না। হ্যাঁ জন্মগত ভাবে মানুষের দাস বানাইতে হবে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ আর ইসলাম কি বলতেছে, আপনার হচ্ছে সূরা বাকারা 221 নং আয়াতে বলা হচ্ছে, তোমাদের তোমাদের কাছে মুশরিক নারী বা মুশরিক পুরুষ মৌনীয় হইতে পারে, কিন্তু তারপরে তোমরা মুসলমান কীতদাসী অথবা মুসলিম কীতদাসকে বিয়ে করো, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। তো এখানে বলা হচ্ছে কি, স্বাধীন মুশরিক নারী অথবা মুশরিক পুরুষের থেকে মুসলিম কীতদাসী অথবা কীতদাসকে বিয়ে করা উত্তম, সূরা বাকারা 221 নং আয়াতে। এটা মুখস্থ হ্যাঁ করে ফেলেন যে, এবং তারপরে আবার দেখেন সূরা নিসার 25 নং আয়াতে বলা হচ্ছে যে, তোমাদের মধ্যে যারা স্বাধীন নারীকে বিবাহ সামর্থ্য রাখে না, তারা যেন অধিকারভুক্ত কীতদাসীকে বিয়ে করে নেয়। হ্যাঁ হ্যাঁ এবং হচ্ছে 24 নম্বর চ্যাপ্টারের 32 নম্বর আয়াতে, সূরা নূরের 32 নং আয়াতে বলা হচ্ছে, তোমাদের মধ্যে যারা বিবাহহীন ও সৎকর্মশীল, তারা যেন এই যে বিবাহ সৎকর্মশীল তাদেরকে বিয়ে দিয়ে দাও, আর তারা যদি, এবং অধিকারভুক্ত দাস দাসীদেরকেও, তারা যদি অসচ্ছল হয় আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে ওই সচ্ছল করে দিবেন। এবং বুখারি 3011 নং হাদিসে দেখতে পাই, সেখানে বলা হচ্ছে, কেউ যদি তার কীতদাসীকে দিন শিক্ষা দেয়, তাকে যে মানে সবকিছু শিক্ষা দিয়ে উন্নত করে, তাকে যদি আজাদ করে বিয়ে করে, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। সারিয়া মানে হচ্ছে আজাদ না করে যদি বিয়ে করে সেটাও সওয়াবের, আর যদি আজাদ করে বিয়ে করে স্বাধীন নারী হিসেবে তাকে বিয়ে করে সেটাও দ্বিগুণ সওয়াবের কথা বলা হয়েছে। তো সর্বক্ষেত্রে এই যে পৌত্তলিকতার যে কুসংস্কার, এই কুসংস্কার দূর করতে বলা হয়েছে। ইসলাম যদি না আসতো তাহলে আজকে আপনার এই যে মমতা রায়, আজকে আপনি হয়তো ব্রাহ্মণদের হাতে থাকতেন, কারণ হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণরা আপনাকে ভোগ করতে পারবে, কারণ হ্যাঁ ওখানে বলা হয়েছে যে শূদ্র মানে মানে নিম্ন বর্ণের যে নারী আছে সেই নারীকে ব্রাহ্মণরা যদি সুন্দরী হয় তাহলে তারা ভোগ করতে পারবে, কোনো সমস্যা নেই। এবং শূদ্ররা কোনো, এবং যারা শূদ্র এবং স্ত্রী, ও মমতারা আপনি আরো শুনে নেন, মনুসংহিতার 8 নম্বর চ্যাপ্টারের 416 নং শ্লোকে বলা হচ্ছে, স্ত্রী পুত্র এবং শূদ্র বা কীতদাস এরা কখনো সম্পত্তির মালিক হতে পারবে না, ধনের মালিক হতে পারবে না, যদি তারা ইনকামও করে, যদি আয়ও করে, এই আয়ের মালিক তার মালিক। তো যেটা হচ্ছে মমতা রায়, আপনি যদি কোনো টাকা ইনকাম করেন সেটার মালিক হচ্ছে আপনার স্বামী, আপনি হইতে পারবেন না। মনুসংহিতার 8 নম্বর শ্লোকের 416 নং শ্লোক, মানে 8 নম্বর চ্যাপ্টারের 416 নং শ্লোক, আপনার ধর্মগ্রন্থ তো মনে হয় কখনো খুলে সেটা দেখেন নাই, তো আপনার সেটা ধর্মগ্রন্থ এখন হচ্ছে জন্মগত ভাবে দাস বানাই দিছে। হ্যাঁ এখনো আছে, হ্যাঁ এখনো আছে। আর ওটা ইসলাম হলো যে বলতেছে ওদের যে তোমরা সবাই দাসত্ব বনি ভালো আদম, হয়েছে। সবাই এক। হ্যাঁ 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 সেটা মানে ওটা ওদের তো এই রাষ্ট্রীয় মমতা রায় আইডেন্টিটি দাদা, পায়, কিন্তু ধর্মীয় যে আইডেন্টিটি নাই। মমতা রায় দাদা, আপনার যে জন্মগত ভাবে আপনাদের দাস বানাইছে, এই দাস দাসীকে তো আপনারা মুক্ত করতে পারবেন না, কারণ মনুসংহিতার 8 নম্বর চ্যাপ্টারে 413 নং শ্লোকে বলা হচ্ছে যে, আপনি ওই যে কীতদাসকে যদি আজাদ করেন তাও সে দাসত্ব মুক্ত হইতে পারবে না। এবার কি বলছেন, সূরা নিসা 24টা বলবো, 24টা এর আগে আলোচনা করছি, বহুবার বলছি, আলোচনা আবার করেন, আবার কি এখন বেসিক্যালি পড়ে শোনাবো নাকি? না আসলে এই হচ্ছে কি, সূরা নিসা 24 নং আয়াতটাই তো পড়ে আমার সাথে হারলেন, জবাব তো দিতে পারেন নাই, সেটা কি আবার পড়ে শোনাবো? এটা ঠিক মমতা আছে, রায়ের, মমতা রায় যে আর কি, ওনার এটা নিয়ে মাথা ব্যথাও নাই, অ্যান্সার নিয়ে ওনার মাথা ব্যথাও নাই, ওনার হয়তো যে না শুনলাম যে উনি ওনার এর আগে এই আয়াত নিয়ে আলোচনা করতে যেয়ে ফেসে গেল, ঠিক আছে, আজকে হ্যাঁ আবার এই লাইভে এই কথা বলতেছে, তার মানে এদের অবস্থা ওনার দেখেন, ওনার মাথা আয়াত নাই নিয়ে আপনার। আলোচনা আবার এখানে এসে আরেক লাইভে এসে আবার ওই কথা বলতেছে, তার মানে কি যে এদের কাজ না ওনাদের এটা নিয়ে মাথা ব্যথাও নাই, ঠিক আছে। ওই আপনি ইউটিউবে যাবেন, ধ্রুব রাঠি নামে একটা লোক আছে, ওনার একটা ইয়াতে উনি দেখাইছেন যে ইন্ডিয়াতে আরএসএস এর 4,000 কর্মী আছে, আইটি সেল নামে, আইটি সেল নামে চার হাজার কর্মী আছে, এদের কাজই হলো এই যে লাইভে আইসা এই উল্টাপাল্টা কথাবার্তা বলা, আর ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়াতে হয়তো যে রাহুল গান্ধীর পাপ্পু টাপ্পু অমুক তমুক হয়ে খালি ট্রল করা, এই ইয়াতে গিয়া আপনার টুইটারে গিয়া ইয়াতে, এইটাই এদের কাজ, এটাই এদের চাকরি। এই যে আজকে যে সে কয়েকটা কমেন্ট করতেছে, এর প্রত্যেকটা কমেন্টের জন্য নাকি 10 রুপি করে পাইবো, তা এখন হিসাব করেন অযথাই অযথাই। সে
একটা এখন বাসায় তার সন্ধ্যা সে বাসায় আরামে শুইতে পারতো বা টিভি দেখতে পারতো, ওগুলা রাইখা সে এখানে এসে আদেরে কমেন্ট করতেছে। তার তো যদি সে মুসলিম হইতে চায়, আপনার মনুসঙ্গীতা 8 নম্বর চ্যাপ্টারের 416 রং শ্লোকটা পড়ে নেন, আপনার এই ইনকামের মালিক আপনি নন, আপনার স্বামী, ঠিক হ্যাঁ আছে? এবং আপনার ধর্মগ্রন্থ অনুযায়ী ব্রাহ্মণরা আপনাকে সম্ভোগ মানে আপনার সাথে যৌনসম্পর্ক করতে পারে, ঠিক আছে? এবং এর জন্য যদি বাচ্চা পয়দাও হয় সেও তার দাস হবে, ঠিক আছে? কোনো বিয়েও করা লাগবে না, কোনো দায়িত্ব লাগবে না, কিছু লাগবে না, আপনারে ভোগ করে আপনার সন্তান উৎপাদন করবে এবং সেটার জন্য সে আবার তার দাসও হবে, ঠিক আছে? এটা হলো আপনাদের মনুসংহিতার আইন, একটু পড়ে নেন, ঠিক আছে? তা এই যে জন্মগতভাবে দাস বানাই দিলেন, আর ইসলামে কি বলতেছে যে সবাই বনি আদম, সবাই সমান। হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি। যাই হোক, ইসলাম তো ও সাব্য। আর মনুসংহিতার 416 নং আয়াত, 416 মনুসংহিতার 8 নম্বর, 8 নম্বর চ্যাপ্টারে 416 নং অনুচ্ছেদটা পড়েন, 416 নং শ্লোকটা, সেখানে বলা হয়েছে গর্ভদাস। গর্ভদাস কি জিনিসটা জানেন? গর্ভদাস হচ্ছে দাসীর গর্ভে যে বাচ্চা হবে সেটাকে বলা হয় গর্ভদাস, ঠিক আছে? মানে সেই বাচ্চাটাও দাস, ওই মহিলা তো দাসী ছিলই, মানে আপনি আপনি তো দাসী, মানে আপনি কিন্তু জন্মগতভাবে দাসী মমতা রায়, আপনি কিন্তু শেডুল কাস্ট, এটা মনে রাখেন। এবং মনুসংহিতার 8 নম্বর চ্যাপ্টারে 413 নং শ্লোক হচ্ছে আপনাকে যদি ব্রাহ্মণরা আজাদও করে তারপর আপনি তার কৃতদাসী থাকবেন, ঠিক আছে? আপনি আজাদ কোনোদিন হইতে পারবেন না এবং আপনাকে চাইলে ভোগ করতে পারবে, ঠিক আছে? কোনো সমস্যা নাই, এটাকে বলে গর্ভদাস। এবং আপনার গর্ভে যদি বাচ্চা হয় সেইটা সেটাও দাসী হবে, ঠিক আছে? এইটা হচ্ছে আটা, কিন্তু ইসলাম তা বলে না। ইসলাম বলে দাসী স্ত্রী বা সারিয়া। সারিয়া হচ্ছে কি, যে নারীকে আজাদ না করে যদি বিয়ে করে, স্ত্রী রূপে গ্রহণ করে, তো সেই নারী যদি সন্তানের মা হয় তাকে বলা হয় উম্মে আওলাদ। এইটাই সূরা মোমিনের 5-4 এবং 5 এবং 6 নং আয়াতে বলা হচ্ছে, ঠিক আছে? তা আমাদের যেটা হচ্ছে অন্যের দাস দাসীকেও বিয়ে করতে পারে। সেই যে 4 নম্বর চ্যাপ্টারের 25 নং মানে সূরা নিসার 25 নং আয়াতটা পড়ে দেখছেন, সেখানে বলছে তোমাদের তোমাদের মধ্যে যারা স্বাধীন নারীকে বিবাহ সামর্থ্য না রাখে, তারা নিজের নিজের অধিকারভুক্ত দাসীকে অথবা অন্যের অধিকারভুক্ত দাসীকে মালিকের অনুমতি ক্রমে বিয়ে করে ফেলো, ঠিক আছে? এই জিনিসটা হইতেছে কি, যে আপনি যদি আরেকজনের কৃতদাসীকে বিয়ে করে তাহলে সেটা দাসী স্ত্রী হয়, সেটা স্বাধীন নারী কিভাবে? সে তো আরেকজনের কৃতদাসী, সে স্বাধীন না? এই যে প্রমাণদান ইসলামে দাস দাসী নিষিদ্ধ দাদা, এই যে আপনাদের ধর্মে যে জন্মগতভাবে দাসী আছে তা তাকে আজাদ না করে কিভাবে বিয়ে করবে বলেন? এই যে দেখেন যে আপনাদের ধর্মগ্রন্থে বলতেছে জন্মগতভাবে মানুষ দাস হয়ে জন্মাচ্ছে। 8 নম্বর মনুসংহিতার 8 নম্বর শ্লোকে 8 নম্বর চ্যাপ্টারে 413 নং শ্লোকটা আমাকে পড়ে শোনান, জন্মগত শ্লোক। আজাদ করলেও সে দাস দাসমুক্ত হইতে পারবে না, তারা আপনারা দাসমুক্ত করতে পারবেন, একজন মুসলিম পারবে, আমরা পারবো। আমরা ওই মহিলাকে বা ওই পুরুষকে বিয়ে করে, ঠিক হ্যাঁ আছে, তাকে হ্যাঁ দাসমুক্ত করে ফেলতে পারবো, সে আর আপনি তারা দাস বলতে পারবেন না, কারণ সে হয়ে যাবে মুসলিম, ঠিক হ্যাঁ আছে? মুসলিম বনি আদম, আদম আলাহ ইসলামের সন্তান হয়ে যাবে, বোন ইবনু আদম আলাহ ইসলামের সন্তান বানাই দিব আমরা তাকে, ঠিক আছে? তাকে আপনারা দাস বলতে পারবেন না, ঠিক আছে? মমতারা শিখে নেন যে আপনাদের দাসমুক্তি আপনাদের ধর্মগ্রন্থে আছে, ভারতে আছে, কিন্তু ইসলাম নিষিদ্ধ করে দিবে, এই জিনিসটা উনি আপনার ধর্মগ্রন্থে দেখেন বলেন। উনি উনি এগুলা সবই জানে। উনি ওনার ওই যে প্রতি 10 রুপি করে কামাইতেছে আর কি, ওই যে প্রত্যেকটা কমেন্টের জন্য 10 রুপি আজকের দিনের কামাই। ওই যে ওনাদের যে আরেকজন আছে আসিফ, মানে উনিও এটা হচ্ছে আসিফ, রিডিকুলাস। হ্যাঁ হ্যাঁ ওনাদের যে আরেকজন আছে না আসিফ সাহেব, উনি তো ও লম্বা তারপরে বিরতি আরো নিয়ে বলে অনেক। নেই মমতা রায়, আপনি 2739 নং হাদিসটা পড়ে নেন, মনে হচ্ছে ইসলাম মৃত্যুর সময় একজনও দাস দাসী রেখে যান নাই, ঠিক আছে? পড়ে নেন, এত পড়ছেন, আপনি নিজেই হচ্ছে কৃতদাসী আপনার ধর্মগ্রন্থ অনুযায়ী, আপনার ধর্মগ্রন্থ অনুযায়ী একজন শেডিউল কাস্টের লোক কৃতদাসী, এবং সে কোনোদিন আজাদ হইতে পারবে না, আপনার ধর্মগ্রন্থ অনুযায়ী বলতেছে আপনি কৃতদাসী, ঠিক আছে? আপনার ধর্মগ্রন্থ, আমার ধর্মগ্রন্থ না, আপনার ধর্মগ্রন্থ, আমার ধর্মগ্রন্থ বলতে হচ্ছে ইবনু বন ইবনু আদম আলাহ ইসলামের সন্তান, আমাদের ধর্মগ্রন্থ কোরআন বলতেছে আপনাকে আপনি আদম আলাহ ইসলামের সন্তান, আর আপনার ধর্মগ্রন্থ বলতেছে আপনি হতেছে কৃতদাসী, কৃতদাস বা কৃতদাসী। এখন বলেন যে কোনটা উত্তম, আপনি বলেন দেখি আপনারা একটু। উনি পলাইছে, সুরা তালাকের 4 নং আয়াত, হ্যাঁ সুরা তালাকের 4 নং আয়াতটা বুঝাইতে গেলে আপনাকে এখন 1.5 ঘন্টার একটা লেকচার দিতে হবে, আমি লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেটা হচ্ছে এটা নিয়ে আমি 1.5 ঘন্টা লাইক করছি, শুধু সুরা তালাকের 4 নং আয়াত একটা আয়াত নিয়ে আমি 4 ঘন্টা লাইক করছি, 1.5 ঘন্টা হ্যাঁ হ্যাঁ শুধু হ্যাঁ হ্যাঁ এইটা সম্পর্কে ইনফরমেশন দিছি। তাহলে আপনারা দেখেন যে আপনারা কতটা অজ্ঞ এবং ইসলাম কতটা অ্যাডভান্স আপনাদের কল্পনার মধ্যে নাই। আপনি আমাকে রেফারেন্স দেন যে যে নারী হায়েজ হয় নাই তার ক্ষেত্রে বিবাহের মাসালা কি, বা তার ক্ষেত্রে ইদ্দতের মাসালা কি, বা যে নারী মনে করেন সহবাসের মাসালা কি আর ইদ্দতের মাসালা কি, মনে করেন যে এরকম মেডিকেল কন্ডিশন আছে যে নারীর হায়েজ কোনোদিনই হবে না কিন্তু সে কয়েক সন্তানের মা হয়ে গেছে, এখন সে ইদ্দত পালন করবে কি করবে না? বিলেত ভাই আপনি বলেন যে এরা কতটা মূর্খ যে এই মেডিকেল কন্ডিশন গুলো জানা নাই।
অনেক বড় মুফতি আর কি। যা ওই তো আমার আমার বক্তব্য তো একটাই, যে ওটা হলো যে ওই আরএসএস এর কর্মী 10 রুপি করে পায়, এই হলো কাজ, আর কোনো তো কাজ নাই এখানে আসে এই কারণে, আরো শুনেন পেট যে চালিয়ে। যদি হায়েস না হইলে সহবাস করা না যায়, তাহলে যে নারীর মানে যে মেয়ে শিশুর জন্মের প্রথম দিন হায়েস হয় তার সাথে কি আপনি সহবাস করবেন? এবার আপনি বলেন যে মেয়ে এরকম মেডিকেল কন্ডিশন আছে জন্মের প্রথম দিনে হায়েস হবে, এবার হ্যাঁ আপনি কি করবেন? আমারে বলেন জন্মানোর সাথে সাথে হায়েস হবে এরকম মেডিকেল কন্ডিশন আছে, এবার রেফারেন্স দেন হ্যাঁ আপনি, দেন এবার আপনি মাসালা দেন দেখি পারেন কিনা। কোন নারী আছে যে সারা জীবনে হয়ে যাবে না কিন্তু বাচ্চার মা হবে, আর কোন নারী হ্যাঁ আছে জন্মের প্রথম দিনই হয়ে যাবে, এবার আপনি আমার মাসালা দেন পারবেন কিনা? ঠিক আছে, এই যে আপনারা যে তর্ক করেন, আগে মেডিকেল কন্ডিশন গুলো জেনে আসেন যে কোরআন কেন এত স্পেসিফিক ভাবে এই জিনিসগুলো রাখছে, দুই রকম হায়েজের মানে হায়েজের দুইটা ইদ্দত মালা দুইটা কেন করছে, দুইবার বলছে, একটা হচ্ছে যে হারির হায়েজ হচ্ছে মানে আছে সেটা বলছে, আবার যে হারি হায়েজ হয় না সেটাও নির্দিষ্ট করে দিছে না হইলেও 3 মাস, কেন বলছে এই জিনিসটা একটু মেডিকেলি শিখে আসেন। কারণ হচ্ছে যখন টিউবের উপরে টিউবের ওখানে যখন চর্বি জমে যায় তখন ওইটার ওই যে ডিম্বাণু নিষিক্ত হলেও হায়েস্ট তৈরি হয় না, হায়েস্ট হয় না ওই ওয়ালে, হায়েস্ট তৈরি হয় না। এই জিনিসগুলো আগে মেডিকেল কন্ডিশন গুলো শিখে আসে, অনেকগুলো কারণে নারী তার হায়েস্ট নাও হইতে পারে কিন্তু তারপর সে বাচ্চার মা হবে, এরকম অনেকগুলো মেডিকেল কন্ডিশন আছে, সেই জিনিসগুলো আগে শিখে আসে। ঠিক আছে, তো ফালতু এখানে নিজের অজ্ঞতা এবং মূর্খতা দেখেন না, ঠিক আছে, আর এই বারবার মনুসংগীতা আর এগুলো মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন আপনাদের সামনে বলতে আসলে আমার কাছে খারাপ লাগে। ঠিক আছে, তা আজকে যেটা বলতেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে না হইলে মমতা রায় আজকে গোয়ালঘরে থাকতেন হয়তো, আমি জানি না তার আজকের কন্ডিশন কি, কিন্তু আজকে হয়তো উনি গোয়ালঘরে থেকে বা গরু ছাগলের সাথে থেকে হয়তো এখানে লাইভ করতেছেন কিনা, মানে লাইভে কমেন্ট করতেছেন কিনা আপনার জানেন, কারণ আপনার ধর্মগ্রন্থ অনুযায়ী আপনার এখন গোয়ালঘরে থাকার কথা। ঠিক আছে, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়েটা মনসুর ইসলামের সাথে হয়েছিল বলে আজকে আমাদের মা বোন মেয়ে গোয়ালঘরে থাকতে হয় না, কিন্তু আপনাদের মানে আইন করে নেপালে নিষিদ্ধ করা লাগছে গোয়াল ঘরে যাতে না থাকে। সেটাই আর কি, যাই হোক। তো তানভীর ভাই, অনেকক্ষণ কথা হইলো আপনার সাথে, একজন ভাই বলতেছে উনারে অ্যাড করার জন্য, তো ইনশাল্লাহ আপনার সাথে আবার পরে একসময় ইনশাল্লাহ আবার কথা হবে। তাহলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।